হ্যালো মাই ফ্রেন্ডস, স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা পেন্টিং করে দেখাবো। দেখো, আমি থার্মোকল নিয়ে নিয়েছি, এটা ফ্রেমের মতো করে কেটে নিয়েছি, তোমরা এইভাবে কেটে নেবে। এরপরে এই যে নিচের থার্মোকলটার উপরেতে আমি একটা সাদা যে কালার লাগাচ্ছি, এটাকে বলা হয় জিঙ্ক অক্সাইড। এটা ঠাকুর গড়ার রং যেখানে পাওয়া যায় সেই দোকানে পাওয়া যায়, এর সাথে ফেভিকল আঠা দিয়ে, আর এটা পেস্ট তৈরি করে নিয়ে এটা লাগিয়ে নেবে। এটা লাগিয়ে নিলে থার্মোকলের উপরে খুব সুন্দর কালার করা যায়, না লাগালেও কালার করা যাবে, তবে এর মতো হবে না। তো চলো আমি শেষ পর্যন্ত এটা ব্লেন্ডিং করে নিই, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু জিনিসটা করতে পারবে না, খুব সুন্দর লাগবে দেখবে। এভাবে তোমরা করে বাড়িতে এই ধরনের পেন্টিং বানিয়ে রাখতে পারবে খুব কম খরচে। হ্যাঁ, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, দারুণ লাগবে দেখতে। আমি আমার বাড়িতে এরকম আছে প্রচুর, তোমাদের দেখাবো পরে, একদিন ভিডিও করে দেখিয়ে নেব। তো আজকে দেখো এই টেকনিকটা কীভাবে আমি করি। দেখো, এই যে হোয়াইট কালারটা লাগিয়ে নিয়েছিলাম, একটু কাঁচা থাকা অবস্থায় ব্লু অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটা আকাশের রং তৈরি করছি। এটা ব্লেন্ডিং করছি আমি হোয়াইটের সাথে, একটু সময় লাগবে। এটা ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে এটা এখন একটু কাঁচা আছে, এটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখো। হ্যাঁ, এরপর আমি এটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে দেখো আমি যে সিনারিটা আঁকবো সেই সিনারিটা আমি এখানে স্কেচ করে নিচ্ছি। খুব ভালো ল্যান্ডস্কেপ, এটা খুব সহজ এবং আমার তো মনে হয় খুব ভালো ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো এরপর এটাকে ব্লেন্ড করব, দেখো ইয়েলো কালার দিয়ে আমি ব্লেন্ডিং করছি। এর উপরে আমি আরও কিছু পেন্টিং করব, গাছ, রাস্তা। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরপর দেখো আমি এখানে একটা রাস্তা ড্রয়িং করছি, খুব সরু, অনেক দূর থেকে রাস্তাটা আসছে এঁকে বেঁকে আমি এই রাস্তাটা করে নিলাম। তোমরা এভাবে করে নেবে, দেখো আমি আর বলবো না। এরপর তোমরা দেখো আমি কীভাবে করছি, অবশ্যই আমার তুলির ডগটাকে ফলো করবে, আমি কোনখানে কোন রঙটা লাগাচ্ছি, কোন দিকে নিয়ে যাচ্ছি, সেইভাবে তোমরা এটা করবে। আর যদি তোমরা নিজেরা করতে পারো বা এই ধরনের পেন্টিং করার জন্য কোনো সহযোগিতা তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করবো এবং তোমাদেরকে বলে দেবো। ওকে। দেখো আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এই ফ্রেমটা এখানে বসিয়ে নিচ্ছি।
তো এই ফ্রেমটাতে আমি কালার করে নিয়েছি, তোমরাও কালার করে নেবে তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে। আর এটা ফেভিকল আঠা দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখো নিশ্চয়ই ভালো লাগছে। আর আমার এই সিনারিটাই যে আঁকতে হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য যে কোনো সিনারি এর মধ্যে আঁকতে পারবে, ঠিক এইভাবে সেম ভাবে অন্য যে কোনো ছবি সিনারি আঁকতে পারো, কোনো পোর্ট্রেট আঁকতে পারো, বা কোনো যে কোনো অবজেক্ট বা কোনো স্টিল লাইফ একে এইভাবে ফ্রেম করতে পারবে, খুব সুন্দর লাগবে। আর আগেও বলেছি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। ওকে।